টাকার পাহাড় গার্ডেন রিচ এলাকায় উঠছে টাকা। কোটি কোটি টাকার হদিশ মিলেছে গার্ডেন রিচ এলাকায় একজন ব্যবসায়ীর বাড়ি থেকে। খোদ শহর কলকাতায় যেন এবার টাকার বৃষ্টি। নমস্কার, আমি অনন্যা ভট্টাচার্য, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট। এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এলাম। পার্থর পিতাকাণ্ডের পর এবার গার্ডেন রিচ এলাকায় এক ব্যবসায়ী আমির খানের বাড়ি থেকে মিলল কোটি কোটি টাকা। প্রথমে 7 কোটি, পরবর্তীতে 8 কোটি এবং বর্তমানে সেই টাকার অঙ্ক কিন্তু 10 কোটিতে গিয়ে ঠেকেছে। হ্যাঁ বন্ধুরা, সকাল থেকে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আজ ইডি আধিকারিকরা সকাল থেকেই তল্লাশি অভিযান চালাচ্ছিলেন শহরের বিভিন্ন প্রান্তে, এবং তারপর কখনো গার্ডেন রিচ এলাকায়, কখনো মমিনপুর এলাকা, বা কখনো পার্ক স্ট্রিটে পৌঁছে গিয়েছিলেন ইডি আধিকারিকদের তদন্ত আধিকারিক দল, এবং তারা কিন্তু অভিযান চালাচ্ছিলেন, তল্লাশি চালাচ্ছিলেন। পরবর্তীতে সব থেকে মোস্ট ইম্পর্টেন্টলি গার্ডেন রিচ এলাকায় আমির খান নামক ওই ব্যবসায়ীর বাড়িতে তারা পৌঁছে যান এবং সেখানে 1 ঘন্টা ব্যাপী প্রথমত তাদের জিজ্ঞাসাবাদ চলে এবং সেখানে তল্লাশি অভিযান চালায় ইডির আধিকারিক দল এবং তারা তাদের টিম এবং তাদের ফোর্স। কিন্তু 1 ঘন্টায় কোনো রকম কোনো সদুত্তর তাদের পরিবারের থেকে এবং ওই ব্যবসায়ী আমির খানের থেকে মেলেনি। কিন্তু পরবর্তীতে যেমনটা জানা গিয়েছে, 7 কোটি টাকা তার উদ্ধার করা হয়েছে। 7 কোটি টাকা প্রথমে উদ্ধার করা হয়েছে ওই যে আমির খানের যে বাড়ি, সেই বাড়ির দোতলার একটি ঘরে খাটের তলা থেকে কিন্তু প্রথমে 500 এবং 1000 টাকার কোটি কোটি থরে থরে সাজানো কোটি কোটি টাকা উদ্ধার করা হয় এবং সেই টাকার অঙ্ক প্রথমে কিন্তু 7 কোটিতে গিয়ে পৌঁছায় এবং পরবর্তীতে আরও 1 ঘন্টা ছাড়িয়ে সেই টাকা কিন্তু 8 কোটিতে পৌঁছায়। এবং ভেতরে এবং বাইরে করে তার বাড়ির বাইরে এবং ভিতরে করে টিম মজুদ করা হয়েছে, ফোর্স মজুদ করা হয়েছে। ভিতরে কিন্তু সেন্ট্রাল ফোর্স রয়েছে এবং ইডি আধিকারিকরা রয়েছে। তারা একদিকে যেমন তদন্ত চালাচ্ছেন বা তদন্ত চালিয়ে যাচ্ছেন, তেমন একদিকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা চলছে। সত্যি যেন এক অদ্ভুত ঘটনা ঘটলো এবার গার্ডেন রিচ এলাকায়। আরও একবার জানিয়ে রাখবো, গার্ডেন রিচ এলাকায় এখনো পর্যন্ত ওই ব্যবসায়ীর বাড়ি থেকে 10 কোটি টাকা উদ্ধার করা হয়েছে ইডি আধিকারিকদের সূত্রে, এমনটাই জানা যাচ্ছে। এক অদ্ভুত ঘটনা, পাহাড়ে শুয়ে থাকার মতো এক অদ্ভুত ঘটনা। টাকার পাহাড়ে শুয়ে থাকা কথাটি সত্যি অলিক কল্পনা হলেও বাস্তবের দুনিয়ায় তা কিন্তু সত্যি। আজকে সেই ঘটনার সব থেকে বড় উদাহরণ আমরা দেখতে পাচ্ছি গার্ডেন রিচ এলাকায় আমির খান নামক ওই ব্যবসায়ীর বাড়ি থেকে সত্যি 10 কোটি টাকা, অর্থাৎ টাকার কিন্তু একেবারে পাহাড় উদ্ধার করা হয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে, এখন অবধি সেখানে তদন্ত চলছে, ইডি আধিকারিকরা সেখানে রয়েছেন এবং ইডি আধিকারিকদের সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, তাদের আমির খানকে জিজ্ঞাসাবাদ করা হলে কোথা থেকে এলো এত টাকা, উৎসই বা কি, সেই প্রশ্ন তার দিকে ছুড়ে দেওয়া হলে তিনি কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি। এবং তার পরিবারকেও জিজ্ঞাসাবাদ করা হলে তার পরিবারের থেকেও কিন্তু এই ব্যাপারে কোনো রকম কোনো সদুত্তর মেলেনি। যেমনটা জানা যাচ্ছে, দেশ জুড়ে যে স্ক্যাম ঘটেছে, যে স্ক্যাম ছড়িয়েছে, অর্থাৎ অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে যে টাকা, কোটি কোটি টাকা, অর্থাৎ 70 থেকে 75 কোটি টাকার ফ্রডের যে প্রতারণা চলেছে, এবং সেই প্রতারণার বিরুদ্ধে, সেই প্রতারণার সব থেকে বড় এই অনলাইন গেমিংয়ের অ্যাডভাইজারি মেন মাথায় কিন্তু ছিলেন এই গার্ডেন রিচ এলাকার আমির খান, এমনটাই ইডির সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হলে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হলে এখন অবধি কোনো সদুত্তর তার কাছ থেকে মেলেনি। এবং বর্তমানে সেখানে ব্যাংকের তিনজন কর্মী কিন্তু ব্যাংকের পৌঁছে গিয়েছেন এবং সেখানে 8 খানা টাকা গোনার 8টি মেশিন নিয়ে যাওয়া হয়েছে। আরও একবার জানিয়ে রাখি, 10 লাখ টাকায় পৌঁছেছে টাকার অঙ্ক। সেখানে কিন্তু 8টি টাকার মেশিন, অর্থাৎ টাকা গোনার মেশিন নিয়ে যাওয়া হয়েছে। এবং বাইরে গার্ডেন রিচ এলাকায় আমির খানের বাড়ির বাইরে কিন্তু 8খানা ট্রাক দাঁড়িয়ে রয়েছে সেই টাকা উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য। 8টি বড় বড় ট্রাক কিন্তু বাড়ির বাইরে রয়েছে। এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এখন অবধি সেখানে কিন্তু একদিকে ব্যাংকের আধিকারিকরা টাকা গোনার প্রক্রিয়া চালাচ্ছেন এবং অপরদিকে ইডি আধিকারিকরা কিন্তু আমির খান এবং তার পুরো পরিবারকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন। এবং অপরদিকে সেন্ট্রাল ফোর্স, তারা কিন্তু বাড়ির আনাচে কানাচে এখনও অবধি তল্লাশি চালাচ্ছেন। যদি কোথাও থেকে আরও 1 কোটি টাকার হদিশ মেলে, এমনটাই কিন্তু তারা সন্দেহ করছেন। এবং খুবই সাদামাটা একটা ছিমছাম বাড়ি থেকে মিলেছে খাটের তলা থেকে, বাড়ির দোতলার একটি রুমের খাটের তলা থেকে একেবারে 10 কোটি টাকা বর্তমানে উদ্ধার করা হয়েছে। এবং এখন অবধি সেই বাড়ির আনাচে কানাচে কোথায় কত টাকা লোকানো রয়েছে তা বুঝে উঠতে পাচ্ছেন না ইডি আধিকারিকরা এবং তাজ্জব হচ্ছেন স্থানীয় বাসিন্দারাও।
কোথা থেকে এলো এত টাকা, কোথা থেকেই বা মিললো এত টাকা, এর উৎসই বা কোথায়? এখন অবধি সেই নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে আমির খান এবং তার পরিবারের লোকজনদের, এবং আর কত টাকা এসে পৌঁছাবে, এই টাকার অঙ্ক কোথায় গিয়ে থামবে, সেই দিকেই আমাদের নজর থাকবে। আরও একবার জানিয়ে রাখি, 7 থেকে 8 কোটি এবং বর্তমানে সেই টাকার অঙ্ক 10 কোটিতে গিয়ে ঠেকেছে। এখন অবধি তদন্ত প্রক্রিয়া চলছে, টাকা গোনার কাজ চলছে, এবং ভিতরে আমির খানের বাড়ির ভিতরে কিন্তু ইডি আধিকারিক এবং সেন্ট্রাল ফোর্স এখন অবধি রয়েছে এবং ব্যাংকের আধিকারিকরা রয়েছে। তারা একদিকে টাকা গোনার প্রক্রিয়া চালাচ্ছেন, টাকা উদ্ধার করার প্রক্রিয়া চালাচ্ছেন, এবং অপরদিকে ইডি আধিকারিকরা বাড়িটি পুরো ভালোভাবে তদন্ত করছেন এবং তাদের এখন অবধি আমির খান এবং তার পরিবারকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুতরাং সবশেষে আমাদের নজর থাকবে যে এই টাকার অঙ্ক বা টাকার পাহাড় কত টাকায় গিয়ে থেকে বা কোথায় গিয়ে শেষ হয়, সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। কোথাও वो बहन ही है जो नोकझोंक से आपकी लाइफ चार्ज अप करती है, आपकी हर छोटी जिद को आवाज देती है। इस रक्षाबंधन दे अपनी बहन को UNI के ईयरबड्स, स्मार्ट वॉच, नेक बैंड्स एंड स्पीकर जैसे प्रोडक्ट्स। आज ही अपने नजदीकी मोबाइल एक्सेसरी स्टोर पर विजिट करें। UNI, बॉर्न टू विन, इंडिया की ब्रांड इंडिया के लिए। स्किन ग्लोज इन टू वेज, ए यूजिंग फिल्टर्स और बी वाटर। बहामास, फील द फ्रेशनेस ऑफ वाटर ऑल ओवर अगेन।